আল্লাহ রাসূলের ইসলাম বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনায়। আল্লাহ রাসূলের ইসলাম কি ছিল? আল্লাহ রাসূলের ইসলাম শত্রুকে ভাই বানিয়েছিল, ভাই বানায় নাই। আরবের লোকগুলির বৈশিষ্ট্য ছিল দাঙ্গা হাঙ্গামা মারামারি করা, তাদেরকে আল্লাহ রাসূল ভাই ভাই করে দিলেন। তারা এমন ভাই হলেন একজনকে ফেলে রেখে আরেকজন খান না, যুদ্ধের ময়দানে পর্যন্ত বলছেন পানি আমার ভাইকে আগে দাও। ওই পানি দিয়ে আসতে আসতে দেখলেন যে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূলের ইসলাম শত্রুকে ভাই বানালেন, আল্লাহ রাসূলের ইসলাম স্বার্থপর আরব জাতিকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করলেন। আল্লাহ রাসূলের ইসলাম একা একটা মেয়ে মানুষকে রাতের অন্ধকারে শত শত মাইল হেঁটে যেত স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় ছিল না, এমন পরিবেশ সৃষ্টি করেছিল। আল্লাহ রাসূলের ইসলাম এমন ন্যায় সুবিচার সাম্য প্রতিষ্ঠা করেছিল। আরব জাতির ঘরে খাবার ছিল না, পরে উটের পিঠে বোঝাই করে নিয়ে মানুষ ধারে ধারে ঘুরত, নেওয়ার মতো কেউ ছিল না। মানুষকে পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন ছিল না, কোনো অপরাধ কেউ করে ফেললে সঙ্গে সঙ্গে রসুলের দরবারে এসে বলতো আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দিন। গোয়েন্দা সংস্থার দরকার ছিল না, পুলিশ অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরিয়ে আনার দরকার ছিল না। মানুষের ভিতরের বাহিরের এমন পরিবর্তন করলেন আল্লাহ রসুল, করলো সেই ইসলাম। আজকে কোন ইসলাম এটা? আজকে আমাদের এক জাতি হাজার হাজার ভাগে বিভক্ত, ধর্মীয় ভাগে তো ভাগ হইলাম, এইবার বস্তুবাদী ভোগবাদী পশ্চিমা সভ্যতার নকল করা বিভিন্ন মতবাদ, কেউ গণতান্ত্রিক সাম্যবাদী পুঁজিবাদী সোশ্যাল ডেমোক্রেট লিবারেল ডেমোক্রেটস, বিভিন্ন রকমের ভাগ মারামারি ফাটাফাটি নিজেরা খুনাখুনি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চিরজীবন যেন জেলের থেকে বেরোতে না পারে সে ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আল্লাহ রাসূলের ইসলাম অনৈক্যকে ঐক্য করলো, আর আমরা ঐক্যবদ্ধকে ঐক্যহীন করলাম, আর আমরা হলাম স্বার্থপর আত্মকেন্দ্রিক, সব নিজের জন্য। বাড়ির পাশের লোক না খেয়ে মরুক আমার দেখার বিষয় না, নিজের পাশে কে মরলো কে বাঁচলো দেখার বিষয় না, আল্লাহ রাসূলের ইসলাম নয়।